এবার পোশাক শ্রমিকেরাও ন্যায্য মূল্যে তেল ডাল ও চাল পাবেন উদ্বোধনকাল প্রকাশ করেছেন প্রথম আলো। এবার তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে চলেছে সরকার। এ কর্মসূচির আওতায় পোশাক শ্রমিকেরাও ভর্তুকি মূল্যে তেল ডাল ও চাল কিনতে পারবেন। আগামীকাল বুধবার সকাল 10টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স কারখানার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সময় বাণিজ্য সচিব ও শ্রম সচিব এবং পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি সহ টিসিবির কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি পোশাক শ্রমিকদের জন্য এ কর্মসূচি চালু করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি মাধ্যমে এসব পণ্য বিতরণ করা হবে। টিসিবি সূত্রে জানা গেছে আগামীকাল সীমিত পরিসরে এ কর্মসূচি চালু করা হবে। এতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের 1000 পরিবারের মধ্যে পণ্য বিতরণ করা হবে। এর আওতা পর্যায়ক্রমে বাড়ানো হবে। তিনটি পণ্যের মধ্যে একজন গ্রাহক 2 লিটার ভোজ্য তেল 2 কেজি ডাল ও 5 কেজি চাল প্যাকেজ আকারে পাবেন শ্রমিকেরা। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। এসব দাবির মধ্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ছিল। এ নিয়ে আলোচনার পর 24 সেপ্টেম্বর পোশাক শিল্পের মালিক শ্রমিক পক্ষ একটি যৌথ ঘোষণা দেয়। এতে জানানো হয় আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচিকেও শ্রমঘন এলাকায় সম্প্রসারিত করা হবে। আর শ্রমিকদের জন্য স্থায়ী রেশন ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রস্তাব করা হবে। পরে 29 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দেশের 40 লাখ শ্রমিককে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেবে সরকার। অক্টোবর মাস থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম শুরু করা হবে। আর শ্রমিকদের জন্য স্থায়ী রেশন ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রস্তাব করা হবে। পরে 29 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দেশের 40 লাখ শ্রমিককে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেবে সরকার। অক্টোবর মাস থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম শুরু করা হবে। বর্তমানে দেশে ফ্যামিলি কার্ডধারী 1 কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। পরিবার কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারেন। এছাড়া মাঝে মধ্যে আরো 2 একটি পণ্যও বিক্রি করে টিসিবি।